রংপুর মেডিকেল কলেজে জিয়া হল যেন ছাত্রলীগের টর্চার সেল। ছাত্রলীগের অব্যাহত নির্যাতন আর নিপীড়নে রংপুর মেডিকেল কলেজের শহীদ জিয়াউর রহমান হল সাধারণ ছাত্রদের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ছাত্রলীগের এক প্রকার টর্চার সেলে পরিণত হয়েছে হলটি। গত কয়েকদিন প্রায় 25 জন শিক্ষার্থীকে নানা অজুহাতে পিটিয়ে আহত করলেও হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। জানা গেছে, শহীদ জিয়াউর রহমান হলটি বেশ কিছুদিন ধরে ছাত্রলীগের নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হলের সাধারণ ছাত্রদের মোবাইল, ল্যাপটপ, টাকা পয়সা লুট করা থেকে শুরু করে শিক্ষার্থীদেরকে জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া, চাঁদা আদায়, সিনিয়রদের অহেতুক নিপীড়ন ইত্যাদি ছাত্রলীগের নিয়মিত কাজে পরিণত হয়েছে। ছাত্রলীগের এসব নির্যাতন থেকে বাঁচতে শিক্ষার্থীরা ওই হল ছেড়ে চলে আসতে শুরু করে। এবছর মাত্র 25 জন শিক্ষার্থী শহীদ জিয়া হলে উঠে বলে জানা গেছে। হলের শিক্ষার্থী না উঠায় ছাত্রলীগ আরো বেপরোয়া হয়ে উঠে। তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপর এর প্রতিশোধ নিতে নির্যাতন নিপীড়ন শুরু করে, শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করে হলে উঠার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ জিয়া হলের একজন শিক্ষার্থী জানান, প্রথম থেকে আমরা যারা হোস্টেলে ছিলাম প্রতি সপ্তাহে প্রতি মাসে কারণে অকারণে বর্তমান রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ কমিটিকে চাঁদা দিয়ে আসতে হতো। কেউ চাঁদা দিতে অপারগ হলে তাকে গণরুমে নিয়ে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হতো। ওই শিক্ষার্থী আরো জানায়, প্রতি সপ্তাহের কারণে অকারণে র‍্যাগ দেওয়া হতো, সিনিয়রদের কাজ, প্র্যাকটিক্যাল খাতা, সিগারেট, খাবার নিয়ে আসার জন্য আমরা পড়াশোনার সময় পেতাম না, মিছিল মিটিং এ যাওয়ার জন্য বাধ্য করা হতো, রাত 12টা থেকে 3টা পর্যন্ত গণরুমে দাঁড় করিয়ে রাখা হতো, আমরা বাধ্য হই হল ছাড়তে, কিন্তু থেমে থাকে না আমাদের উপর এই নির্যাতন। এই অবস্থায় ছাত্রলীগের নিপীড়ন থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কাছে প্রতিকার চাওয়া হলে শিক্ষকরা দুভাগে বিভক্ত হয়ে যায়। সরকার সমর্থক পক্ষ ছাত্রলীগের পক্ষে অবস্থান নিল, বেশিরভাগ শিক্ষক ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু প্রশাসন ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়ায় শিক্ষকরা কিছুই করতে পারছেন না। এমন অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের জীবন নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সবসময় ছাত্রলীগের নির্যাতনের ভয় নিয়েই তাদের দিন কাটছে। জানা যায়, গত 21 তারিখ থেকে এখন পর্যন্ত ছাত্রলীগ অন্তত 25 জন শিক্ষার্থীর উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। ভয়ে হল ছেড়েও শিক্ষার্থীরা রেহাই পাচ্ছে না। হল ছাড়ার পর এবার তারা ক্লাসে যেতেও ভয় পাচ্ছে। ছাত্রলীগের নির্যাতনের শিকার এক শিক্ষার্থীর মা জানান, গত জানুয়ারির 10 তারিখ থেকেই হলের শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন চলছে। শেষে বাধ্য হয়েছিলাম ছেলেকে হল থেকে বাইরে নিয়ে আসতে, আর এখন ওরা কলেজের মধ্যেই প্রশাসনের নাকের ডগায় এসব করছে। ছেলের যখন ফোনে কান্নাকাটি করে এসব নির্যাতনের কথা জানানো, এক ফোঁটা ঘুমাতে পারেনি, পা থেকে মাথা পর্যন্ত ওরা আঘাতে জর্জরিত করেছে, ভয়ে আজ ওরা ক্লাসেও যায়নি। নির্যাতনের শিকার আরো একজন শিক্ষার্থী জানান, যারা রংপুরের স্থায়ী এবং যারা হল ছেড়ে চলে এসেছে এবং যারা আগে থেকে বাইরে বাসা নিয়ে থাকতো, তাদের উপর কোনো কারণ ছাড়া অকথ্য গালিগালাজ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। হলের বাইরে থাকলে জামায়াত শিবির এবং সন্ত্রাসী উপাধি দিয়ে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা প্রশ্ন রেখে বলে, কলেজ প্রশাসন নীরব কেন? ছাত্রলীগের অত্যাচার আর নির্যাতনের ভয়ে কি আমরা কলেজে যেতে পারবো না? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।